আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মজার রান্না তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো তেঁতুলের চাটনি এই চাটনিটা আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলোর সাথে অনায়াসে খেতে পারবেন বড়ো বড়ো রেস্টুরেন্টেও এই চাটনিটা ব্যবহার করা হয় তো চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমার তেঁতুলের চাটনি তৈরি করার জন্য প্রথমেই লাগছে তেঁতুলের মার আগের দিন রাত ভিজিয়ে রেখে পরের দিন ভালোভাবে চটকে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ তেঁতুলের মার নিয়েছি এবং দুই কাপ পরিমাণ এখানে নিয়ে নিয়েছি চিনি অবশ্যই তেঁতুলের পরিমাণ এবং চিনির পরিমাণটা ইকুয়াল থাকতে হবে দুইটা একই পরিমাণে থাকতে হবে তারপরে নিয়ে নিয়েছি এখানে ফোড়ন সরিষার তেল রসুন কুচি শুকনামরিচ কুচি আলু বোখারা হোয়াইট ভিনেগার লবণ কিশমিশ চিলি ফ্লেক্স অর্থাৎ টালা শুকনামরিচের গুঁড়া পুরো রান্নায় চলে যায় এখন আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনারা পরিমাণ মতো পাঁচ ফোড়নটা দিবেন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কুচি তিনটে উপকরণ ভালোভাবে ভেজে ভালোভাবে ভেজে নেবো যেহেতু এখানে ফেনা ফেনা হয়ে যাচ্ছে তাই আপনারা খুন্তি দিয়ে বারবার উঠিয়ে দেখবেন এটা ব্রাউন একটা কালার এসেছে কিনা ব্রাউন কালার আসলে আপনারা পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো অ্যাড করবেন আমারটা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের মার এখানে দুই কাপ পরিমাণ তেঁতুলের মার আছে তেঁতুলের মার এবং চিনির পরিমাণ অবশ্যই ইকুয়াল থাকতে হবে আমি বারবার এই কথাটা বলছি তার কারণ হচ্ছে চাটনিটার আসল স্বাদটাই হচ্ছে তেঁতুল এবং চিনিতে এই দুটা যদি ভালোভাবে না হয় সমপরিমাণে না হয় টেস্টটা ঠিকমতো আসবে না তাই তেঁতুলের মারটা এবং চিনিটা অবশ্যই সম থাকতে হবে এখানে আপনি যদি এক কাপ তেঁতুলের মার ইউজ করেন অবশ্যই এক কাপ চিনি ইউজ করবেন এখানে আমি দুই কাপ তেঁতুলের মার ইউজ করেছি তাই দুই কাপ চিনি ইউজ করব তেঁতুলের মাঠটা একটু হালকা বলক আসার পর এখানে আমি অ্যাড করে দিব তেঁতুলের মাঠটা হালকা বলক আসার পর অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা ভালোভাবে জাল করে নিব এখানে তেঁত চিনি থেকে পানি ছেড়ে দেবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে যাতে চিনিটা ভাল নিচে লেগে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে চিনিটা নিচে লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন লবণ দিয়ে এখন অপেক্ষা করছি এটা বলক আসা পর্যন্ত তেতুলের মাড়টা তেতুলটা যখন বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ মিশ্রণটা বলক আসার পরে আমি এখানে কিশমিশ অ্যাড করলাম কিশমিশটা শুধু ধুয়ে দিলেই হবে এটা ভিজে রাখার দরকার নেই কিশমিশটা দিয়ে একটু জাল করে নিব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এখানে আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম অবশ্যই হোয়াইট ভিনেগারটাই ইউজ করতে হবে অন্য কোনো ভিনেগার না এরপর যে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা আলু বোখারাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা যার যার ইচ্ছা আলু বোখারাটা না দিলেও কোনো সমস্যা নেই তাতে চাটনির স্বাদে কোনো পরিবর্তন আসবে না চাটনিটা খেতে খুবই ভালো লাগবে আলু পোকরাটা না দিলেও ভালো লাগবে টালা শুকনো মরিচের যে গুড়াটা ছিল সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা ঝাল ঝাল যতটুকু খাবেন ততটুকু অ্যাড করবেন আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু অ্যাড করে দিয়েছি তো এটা দেওয়ার পরে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি আপনারা দেখবেন যে মিশ্রণটির কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা আচারি আচারি ভাব চলে আসবে একটা থক থকে ভাব আসবে থক থকে ভাব আসার পরে আঠাল আঠাল একটা ভাব আসার পরে আপনারা এটাকে নামিয়ে নেবেন আমার আচার আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে আমার এটা আঠালো আঠালো ভাব চলে এসেছে আমার চাটনির যে কালারটা হয় সেই কালারটাও চলে এসেছে এটা নামানোর পরে আর একটু আঠালো আঠালো হবে তাই আপনারা একটু পানি পানি থাকতেই নামাবেন বেশি আঠালো করতে যাবেন না তাহলে এটা শক্ত হয়ে যাবে আমি এটা নামিয়ে নিচ্ছি সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার সুস্বাদু তেঁতুলের চাটনি বড় বড় রেস্তোরাঁতে এই চাটনিটাই ব্যবহার করা হয় এটা আপনারা খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন ভাতের সাথেও খাওয়া যাবে তো সবাই বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন চলে আসব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ